রাস্তা বেলা হবে বাদা এই অনুষ্ঠানের যে আয়োজক বাবু জনচন্দ্র ওনার এই অনুষ্ঠানের সাফল্য কামনা করে আমরা আপনারা সবাই এই মহান পূর্ণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আজকের এই পূর্ণ অনুষ্ঠান যাতে সফলভাবে সমাপ্ত হয় আমরা সবার নিকট সার্বিক সহযোগিতা কামনা করছি। এখন নমো তাস ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস শান্তি দিয়োগাদান মালাপাইনো গোলে কিনে রঙে দিবাতো সমান্তর মাধ্যমে আমরা ইতিমধ্যে আমাদের প্রাথমিক আমাদের অনুষ্ঠান শুরু করেছি। এখন আজকের যে মহান অনুষ্ঠান আজকের অনুষ্ঠানের বাংলাদেশের প্রধান অতিথি বাংলাদেশ সংগ্রাম মুক্তি মহাসভার সাবেক সভাপতি ষষ্ঠ সভাপতি দ্বারা পূর্ণপত্রের উপস্থিত বুদ্ধের দর্শনে বুদ্ধ দর্শনের দ্বারক বাহক অনুত্তর পূর্ণক্ষেত্র পবিত্র বুদ্ধ সংঘ সমাগত সদী সজ্জনা মন্ডলী আজকের এই মহান সংবিধান অনুষ্ঠান এটা আয়োজক একটি ইতিহাস, একটি পরিবারের ইতিহাস, একটি গ্রামের ইতিহাসের সাথে সম্পর্কিত আজকের এই অনুষ্ঠান। এ কারণে আমার জানা মতে অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে যে পরিবার সংগ্রামে লিপ্ত ছিল, সংগ্রাম কার বিরুদ্ধে? সংগ্রাম দারিদ্র্যের বিরুদ্ধে, সংগ্রাম নিজেকে টিকিয়ে রাখার যে অস্তিত্ব, সেই অস্তিত্বকে টিকিয়ে রাখার সংগ্রাম, সেই সংগ্রামে জয়ী হয়েছে আজকে আমার শ্রেভাজন। আমরা আজকে এখানে উপস্থিত তার আত্মীয় স্বজন শুভানন্দী শুভাকাঙ্ক্ষী, প্রথমেই যে তার ইচ্ছা, তার যে চেতনা, সেই চেতনাকে চেতনাকে প্রশংসা করতে হয়। তার যে দুগ্ধপুষ্ট শিশু বলতে গেলে রাশেল বেরোয়া ছোট ছেলে, আমাদের অনেকগুলো ছেলে, আমাদের অনেকের সন্তান এখন বিদ্যালয়ে গমন করছে, মা বাবার সাথে মা বাবার আদরে স্নেহে মানুষ হচ্ছে, কিন্তু সেই দারিদ্রকে বলছিলাম সেই দারিদ্রকে জয় করার জন্য সে আজ বহুদূর পৃথিবীর অন্য প্রান্তে আমাদের এখানে যে দিন হলে সেখানে রাত হয় এরকম একটা দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে সে অবস্থান করছে। তার বড় ভাই বড় ছেলে জন্মদানের ফ্রান্সে পুলিশে অবস্থান করছে, শুধুমাত্র দারিদ্র্যের কারণেই আজকে তাদের পক্ষে
Yeah.
কোটি শশী বিনিন্দিত
বা বিজলির চমকে সে রূপ আলোকে, বিজলির চমকে সে রূপ আলোকে, তোলাকে শিহরে জীবনে প্রণমি তব চরণ প্রভু বুধনি অর্ঘ দিব নয়ন জালে পাতিয়ায়াসন হৃদ কমলে, অর্ঘ দিব নয়ন জালে প্রেমময় প্রভু দয়া করো মোরে, অর্ঘ দিব নয়ন জালে প্রেমময় প্রভু দয়া করো মোরে, অর্ঘ দিব নয়ন তোমার অমৃত বারি বর্ষণ করি ধন্য কর এবং অমৃত বারি বর্ষণ করি ধন্য কর এবং প্রভু চরণ প্রভু বুধ চিরদিন যেন শুধু মনে প্রভু হে আমার, প্রভু হে আমার, চিরদিন যেন শুধু মনে গাহিতব আজি পুণ্য লাগুনে দিবঞ্জলি তব শ্রীচরণে, পুণ্য লাগুনে দিবঞ্জলি তব শ্রীচরণে, পুণ্য লাগুনে বসি শান্ত মনে শুভ্র বসনে, আপনাকে আসতে হবে ওনার কথায়, আমি আর আমার সমস্যার কথাটা
আমি ওনাকে বলতে পারলাম না। অবশ্যই আমি বলবান থেকে সহ আজকে সকালে আমরা এক এখানে অনেক ছন্দ বলেছি, কিন্তু আমার অন্তরের জগতে আমি আপনাদেরকে এইভাবেই স্থান দিয়ে রেখেছি, তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। উত্তর মিঠাচ্ছলের প্রজ্ঞামিত্র বনবিহার আগে ছিল শুধুমাত্র বনবিহার, এখন আরেকটা নামের সংযোজন হয়েছে প্রজ্ঞামিত্র বনবিহার। প্রজ্ঞামিত্র বনতে আপনাদের অন্তরের জগতে এখানে বিদ্যমান আছেন। এই প্রজ্ঞামিত্র বনবিহারের সাথে আপনাদের একটা সুসম্পর্ক আরো যেন গভীর হয়, আরো আলোচনা দৃঢ়ভাবে আরো এটা মানে খুব আন্তরিক ভাবে সম্পর্কটা আরো বেড়ে যায়, এই কামনাটা আপনাদের কাছে আমি রাখছি। এখন মোটামুটি আমরা একটা প্রজ্ঞামিত্র বিহার নির্মাণ মোটামুটি এক খেলা সম্পন্ন করেছি, এটা উৎসর্গ হবে, এটা স্মৃতি। আমি ধরে রাখার চেষ্টা করতেছি শুধুমাত্র প্রজ্ঞামিত্র বন্ধ আমার গুরুবন্ত আপনাদের সকলের গুরুর একটা স্মৃতি নিদর্শন রাখার, যিনি মানবতার মানবতার গুণ মানব ধর্ম যার কাছে প্রতিষ্ঠিত আছে, উনি অবশ্যই নিজের জীবনকে প্রতিষ্ঠা করে জাতি ধর্ম এবং সর্বক্ষেত্রে সুন্দর অবদান এবং রাখার একজন চেষ্টা করতে পারে। আজকে উনি হয়তো ওনার দুজন ছেলে বিদেশে অবস্থান করতেছেন, ওনাদের চেষ্টা প্রচেষ্টা অক্লান্ত পরিশ্রমের ফল জন্ম দেবেন, যেমন প্রজ্ঞামিত্র মহাতের মহোদয়, যেমন আপনাদের সামনে আজকে মহাসচিব মহোদয়, এই বাসখালী গ্রামের জন্মজাত কৃতি সন্তানেরা যারা বাংলাদেশ তথা বহির্বিশ্ব পর্যন্ত এই জলদি গ্রামের দক্ষিণ চট্টগ্রামের একজন সুনামধন্য একজন গ্রাম এটা পরিচিত পরিচয় দিয়ে এই গ্রামকে আদর্শিত গ্রাম হিসেবে পরিচিত করে দিয়েছেন। তাই শুধু সমাবেশ করবেন, পূজা করবেন, বুদ্ধ ধর্ম সংঘের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করবেন, অবশ্যই আপনাদের জীবন ধন্য হবে, আপনাদের জীবন প্রতিষ্ঠিত হবে, আপনাদের জীবন উন্নতির পথে ধাবিত হবে। আমি আপনাদের প্রত্যেকের কাছে আশীর্বাদ কামনা করছি, আশীর্বাদ রাখছি আমার ভিক্ষু জীবনের যত পুণ্য রাশি আমি সঞ্চিত করেছি, আপনাদের প্রত্যেকের মঙ্গলার্থে প্রত্যেকের ইহজীবন পরজীবন উভয় জীবনের সুন্দর সুন্দর হোক, ওনার মনস্কামনা পরিপূর্ণ হোক, ওনার বর্তমান জীবন ভবিষ্যৎ জীবন আরো আরো সুন্দরভাবে প্রতিষ্ঠিত হোক, এইভাবে কামনা প্রার্থনা রেখে অনুষ্ঠান সম্পূর্ণ হচ্ছে। বৌদ্ধ ধর্মে পাঁচ প্রকার ব্যক্তিকে পূজা করার বিধি ব্যবস্থা রয়েছে, তার মধ্যে বুদ্ধের অনন্ত গুণ। বুদ্ধকে সেবা করলে মানুষের আয়ুবর্ণ সুখ জ্ঞান লাভ হয়। ধর্মের অনন্ত গুণ, ধর্মকে স্মরণ করলে সেবা দান করে সঙ্গকে পূজা দিলে মানুষের আয়ুবর্ণ সুখ জ্ঞান লাভ হয়। সে দুজন তারা, একজন হলো মাতা পিতা আর একজন হলো আচার্য। আজকে ধর্মদান গুরুরা আমাদের একটি সমতুল্য সভা, মাতাকে পিতাকে সেবা দান করুন, তাহলে সে সমরা বয়া যায়, সারনাথ যায়, যেকোনো সরকারান উপাসক বা উপাসিকা ইত্যাদি তিনি এও বলেছিলেন, যারা মাতা পিতার প্রতি সেবা দান করে তারা আমাকে দর্শন করে, ধর্মকে দর্শন করে, সংঘকে দর্শন করে। পূর্ণশ্রেয় পরম সত্য সংগরূপ মহাপ্রভুকে স্মরণ করতে গিয়ে মাতা পিতা সহ অনেককে স্মরণ করতে গিয়ে সঙ্গের পক্ষ থেকে আমি আশীর্বাদ করছি। এই অন্নং দেয়তি, সোয়ালং দেয়তি, বালং দেয়তি, রূপং দেয়তি, যারা অন্ন দান করে তারা আয়ু দান করে, বয় দান করে, রূপ দান করে, প্রজ্ঞা দান করে। আবিবাদান সিজস্ব নিক্ষণ রূপ পচাইন সত্তর ধর্ম বদন্তি অভিবন্ধন সুখম দলম, যারা অভিবাদন ব্যক্তিকে অভিবাদন করে, শিলবান ব্যক্তিকে যারা সম্মান করে, তারা অভিবাদন ব্যক্তিকে যারা সম্মান করবে তারা আয়ুবর্ণ সুখ জ্ঞান লাভ করতে সক্ষম হবে, এটা বুদ্ধের বাণী। তাই কর্মদান বড়ুয়া দুজন ছেলে প্রবাস জীবন যাপন করছে, ওনাদের অর্থায়নে আজকে এমন কোন জ্ঞাতি সম্মেলন ঘটিয়ে, ভিক্ষু সম্মেলন ঘটিয়ে যে নাম যজ্ঞের ধর্মযজ্ঞ ব্যবস্থা করেছেন, সেজন্য আমরা চন্দ্রমার ভিক্ষু পরিষদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই।
মাতৃ জানাই মহান দুঃখ সংঘকে আমার আবারও সরকারের আত্মীয় মতো এখানে বন্দনা জানিয়ে আপনাদেরকে মুক্তি দান করে আমার দর্শন এখানে শেষ করছি। সবাই সপ্তাহ সুযোগ ভবন্ত যিনি সাংঘিক ব্যক্তি সম্পন্ন, যিনি আমাদের বাংলাদেশ সংগ্রাম বিক্ষু মহাসভার দুইবারই মহাসচিব হয়েছেন। পূর্ণদের আয়োজন করেছেন, অনেক ভিক্ষু সংঘ উপস্থিত হয়েছেন। এই পূর্ণময় অনুষ্ঠানে সংঘ প্রধান যে সভাপতিত্ব করছেন বাংলাদেশ বন্ধুদের সর্বোচ্চ ধর্মগুরু মহানজুর সংঘরাজ, এবং প্রধান অতিথি যিনি অলঙ্কৃত হয়েছেন, আসন অলঙ্কৃত করছেন, আমাদের অত্যন্ত এই গ্রামের জন্য আপন জন রাম সিংহ বিহারীর অধ্যক্ষ তৎকর বাংলাদেশ সংঘাধিক মহাসভা মহালয় পরম শ্রদ্ধাভাজন অগ্রবংশ মহাসুরদেবপুত্র উচ্চনস্থ পূর্ণগত্র ভিক্ষু সংঘ সুধী সমাজ আমার আত্মীয়বর্গ গ্রাম বিভিন্ন গ্রাম থেকে আগত অতিথিবৃন্দ সবার প্রতি আমার মৈত্রীপূর্ণ আশীর্বাদ প্রদান করছি। সত্যি আজ আমি গর্বিত এবং আনন্দিত, এই জন্মা জনপদ আমার জলদি গ্রামে সংগ্রাম সহ অনেক মহান পুণ্যময় পুণ্য পুরুষেরা আগমন করে আজকের এই গ্রামকে ধন্য করছে। অধ্যক্ষ এই দলের শিক্ষকের সুসন্তান কিংবা সম্পাদন করতে সক্ষম হয়েছেন, তার শিক্ষক এবং বিদ্যুৎ সংশোধন করার জন্য সংগ্রাম করেছেন, সমাজ সংস্কারের জন্য সংগ্রাম করেছেন, সব কিছু করেছেন। আমার মনে হয় তাদের সংগ্রাম সফল হয়েছে। প্রতি এই বয়সের মধ্যে এই দায়িত্ব ভাগে মোহন করার যে ধীরে ধীরে উন্নতির দিকে সক্ষম হচ্ছে, তাই আমি এই সাধারণ এই অভিযান এই ধর্মীয় অভিযান অভিভাবক আছে সেদিকে নজর রাখার জন্য আমি আমার গ্রামবাসী আমি আহ্বান জানাচ্ছি। ওই অভিযান করব যিনি প্রতি অনেক কষ্ট স্বীকার করেছেন, অনেক শ্রম দিয়েছেন এই রাষ্ট্রের অনুষ্ঠানকে সর্বোন্নয়িত করার জন্য, তার সরকার পরিচালিত অনেক ভিক্ষু সংঘ উপস্থিত হয়েছেন, জয় মঙ্গল জয় মঙ্গল জয় মঙ্গল
এবং স্বচ্ছ প্রিয়। আমাদের তিনজনের বয়স এবং কেউ নেই। আজকে যে আমার সময় অপন হবে, আর যে একজন স্বচ্ছ প্রিয় মস্তরিয়া এসেছেন, তিনি এই সংবাদান আদি উৎসবের আশীর্বাদ করবেন, সন্তুষ্ট হবে আশীর্বাদ করি, সংবাদান আদি করি, তার দাবাদ আদি উনি তার আমি উপস্থিত হয়ে এবং আজকে মহামান্য সভাপতি সংঘরাজ এবং পূজনীয় ভিক্ষু সংঘ এবং বিশেষ অতিথিবৃন্দ, দেশ ও বিদেশ আগত শ্রদ্ধাবান উপাসকা, আমি দীর্ঘ বছর ধরে এই জলদি গ্রামের সাথে দায়কদের সাথে আমার একটা সম্পর্ক, তাই জলদি গ্রামের আহ্বান পেলেই আমার মন এদিকে দাবিত হয়। আমার গুরু আর্যবংশ বান্ধে এই জলদি গ্রামে অবস্থান করেছিলেন এবং জলদি গ্রামের প্রতি তার অত্যন্তিক একটা আশীর্বাদ ছিল এবং আশীর্বাদ পুষ্ট এই জলদি এবং বাসকারী গ্রামবাসী, তাই আমরা গুরু পরম্পরা আমি মনে করি এটা আমার গুরুর চিত্তভূমি অবস্থানভূমি, এই যিনি প্রিয়তম বান্ধে এবং আর্যবংশ বান্ধে তারা গুরু হয়েছিলেন। প্রিয়তমান্তর আমি সহায়তা পেয়েছিলাম বেঙ্গুনে যখন আমি ষষ্ঠ সংগীতে গিয়েছিলাম, সদ্য প্রিয়তম বান্ধে আর্যবংশ বান্ধে তরকরব বান্ধে বড় বড় বান্ধবদের আমি সাক্ষাৎ পেয়েছি, অনেক অরহসদৃশ্য যারা অরণ নামে পরিচিত তাদেরও আমি দর্শন পেয়েছি, শ্রী স্মরণ লাভ করেছি। তো সুতরাং আমি দীর্ঘায়িত হচ্ছে না, আপনাদেরকে মহামান্য সংগ্রাস মহোদয়কে আমার শ্রদ্ধা বিবাদন এবং বিক্ষ সংঘের প্রতি আমার অভিনন্দন এবং দেশ ও বিদেশাগত সুদৃষ্টের জন্য নিবারণা করে বিশ্বের সমস্ত গ্রামের মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত আশীর্বাদ স্বরূপ দেশনে এখানে শেষ করছি। Thank you.